তো কলকাতা গেছিলাম কিছু কাজের জন্য, আর সেই কাজটা যদি সাকসেস হয়, ওয়াও, ভীষণই ভালো। আমি ভগবানের কাছে অনেক প্রে করেছি যে ভগবান আমার এই যে কাজের জন্য আমি কলকাতা যাচ্ছি, কাজটা যেন সত্যি সাকসেসফুল হয় আর আমার কপালটা খুলে যাবে তাহলে। তো যাই হোক, আমি ভীষণভাবে ঠাকুরের কাছে ডাকছি কাজটা সাকসেস হয়, আর তোমরা আশীর্বাদ করো যেন এটা সত্যি সাকসেস হয়ে যায়, আমি তাহলে ঘুরে দাঁড়াতে পারবো, আমার জীবনের এই দুঃখ কষ্ট এই সমস্যা কিচ্ছু থাকবে না আমার লাইফে। তবে কাজটা সাকসেস হওয়ার চান্সেস প্রায় 95%, তো আশা করছি সব ঠিকঠাক হয়ে যাবে, আমার প্ল্যান সাকসেসফুল হবে, আর আমি সত্যি সত্যি এই এত সমস্যা এত ঝামেলার মধ্যে থেকে বেরিয়ে আসতে পারবো। তোমাদের আশীর্বাদটুকু চাই, আর ভগবানকে তো সবসময় ডাকি। দেখো আমাদের সাথে তো কিছু যাবে না, এই তো মারামারি গন্ডগোল ঝামেলা করে, এই যে যে আমার 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 করে, এই যে সব গুছিয়ে নেওয়া টাকা পয়সা মানে সম্পত্তি বাড়ি গাড়ি, এই যে যে আমরা করছি মারামারি গন্ডগোল করে, সব কিন্তু পড়ে থাকবে, আমরাই থাকবো না একটা দিন, দুদিনের মেহমান আমরা। সন্দীপের আজকের ভিডিওটা দেখে সত্যি মনটা কিছুক্ষণের জন্য ভারাক্রান্ত হয়েছিল, যে ছেলেটাকে এত এত হ্যারাসমেন্ট করতে হচ্ছে, দৌড়ঝাঁপ কলকাতায় যেতে হচ্ছে, বাচ্চাটা তাকে একটুখানি হলেও তো চোখে হারায়। কিষাণুর কথা একটু বলে নিই, কিষাণু যেটা করে, অবসর করে ছোট্ট শিশু ভগবান মানে দেবদূত মানে তুল্য, দেখেছেন প্রত্যেকটা জিনিস কীরকম ভাগাভাগি করে খায়, সুন্দর পারিবারিশ হচ্ছে। আর যারা সন্দীপকে এইভাবে নাকানি চুবানি খাওয়াচ্ছে, তারা একদিন এর হিসেব ঠিক সুন্দর করে পাবে, এবং উপরে জয় জগন্নাথ, জয় বজরং বলির জয়, ভগবান তোমার সাথে আছে, ভগবানের হাত তোমার মাথার উপর আছে সন্দীপ। শুধু বলবো সঠিক পথে যেমন আছো, সৎ পথে আছো সেই রকম থাকো, ছেলেটা কিন্তু মানুষ হবে। জানো তো মা বাবার কৃতকর্মের ফল সন্তানের উপর বর্তায়, যার জন্য আমরা কিছু করার আগে 10 বার চিন্তা করি, আমাদের তো হয়ে গেল, আমাদের কথা বলছি, তোমরা বাচ্চা ঘাটে পা বাড়িয়ে রয়েছে, কিন্তু এমন কিছু করে যাব না যে সেই কর্মফল সেই ফলটা সন্তানের উপর গিয়ে বর্তায়, যার জন্য মা বাবাকে প্রচুর সচেতন হতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে কিষাণু এমন একটা মা পেয়েছে যে মা নিজেকে নিয়েই ব্যস্ত, তার মা বলছে যে আমার কি কালকে বলছে যে আমি সাকসেস পাবোই, আমি এই পাবো, আমি ওই পাবো, আমি মানুষের আশীর্বাদ পাবো, কিন্তু সন্তানের জন্য তার কোনো চিন্তা হয় না। মানুষ সন্তান ফেলে চলে যায়, আজকে ক্যাথাকুড়ানি যদি না দেখা তো সত্যি মানে কত কিছু আরও দেখার বাকি রয়েছে। তা আমি বলবো বেস্ট অফ লাক, এগিয়ে যাও, সাথে আছি পাশে আছি, আর সবচেয়ে বড় কথা মাতৃস্থানীয় আমরা, আশীর্বাদের হাত তোমার মাথার উপর আছে। এইটুখানি দিয়ে শুরু করলাম, অবশ্যই সাকসেস পাবে, 95 না, 100-এ 100-ই পাবে, চলো মেন কোর্সে। আজকে সন্দীপের কথা শুনলাম, শুনে না আমার একটা গান খুব মনে আসছে, একবার বিদায় দে মা ঘুরে আসি, একবার বিদায় দে মা ঘুরে আসি, এইটা আর কি, না কেউ খারাপভাবে নেও না, ও সুন্দর একটা কথা বলেছে যে ও কিছু একটা কাজ করার জন্যে ও হাইকোর্ট গিয়েছিল, যেইখানে সে এই কাজটার প্রতি তার ভীষণভাবে মানে স্যাটিসফাই হতে পেরেছে, 95% সে সফলতা পাবে, এই রকম একটা আমাদের কাছে সে বক্তব্য রেখেছে, এবং এই কাজটার মধ্যে দিয়ে সে বলতে চেয়েছে আজ আছি কাল নেই, আর আজ মরলে কাল দুদিন, বা আমি যদি একটা সাফারি শ্যুট পরে থাকি, যদি আমার আমার কথা দিয়ে বলছি, ধরো আমি বেনারসি পরে রয়েছি, আমার ওই বেনারসির সাথেই মৃত্যু হলো মানে পরে, তাহলে আমার সাথে কিন্তু বেনারসি শাড়িটা যাবে না, শুধুমাত্র আমার দেহটা যাবে, মানে এইরকম সুন্দর করে বোঝানোর চেষ্টা করলো, আমার খুব ভালো লেগেছে সত্যি। তাই আমরা এই মারামারি হানাহানি, সবচেয়ে বড় কথা যদি সন্দীপ বুঝে থাকে যে না আমি টোন টিটকিরি দেবো না, একটুখানি টিটকিরি মেরে কথা বলবো না, আমার ভিউজের জন্য আমাকে মানুষে যেমন দেখছে দেখুক, হ্যাঁ দুটো ক্যাটাকুড়ানির বিষয় বললে আরও 500 কি 1000 কি 2000 বা আরও 3000 ভিউজ বেশি হবে, তারা কিন্তু পরের দিন আবার আসবে না যদি না ও খোঁচা মেরে কথা বলে, তাহলে এটা তো পরিষ্কার যে আমরা সমস্তটাই ভিউজের জন্যে করি। তাই এইরকম ভিউজের জন্যে কী কী হচ্ছে ওয়াইটিতে সেটা আমি আজকে তুলে ধরবো। তার আগে ইন্ট্রো, হ্যালো বন্ধুরা কেমন আছো, আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। ভিউজ বললাম না, এই যে অতিমারি, করোনা পিরিয়ডটা আমরা মহামারী বলতে পারি না, অতিমারি মানে এখনো পর্যন্ত জ্ঞানত বা মা বাবার মুখে শোনা এইরকম সিচুয়েশন ক্রিয়েট হয়নি, তাহলে এই অতিমারি এইরকম যদি আসে তার জন্য আমাদের তৈরি থাকতে হবে, আর এই তৈরি ছিলাম না বলি, এই অতিমারির ঢেউতে প্রচুর 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 মানুষ মানে আপনজনদের আমরা হারিয়েছি, আমার দাদা দিদি না করোনায় মারা যায়নি, আমার দিদি করোনায় মারা গেছিলো, হাই সুগার, কিন্তু ওকে যে কখন ধরে নিয়েছে দাদারটা অন্য ব্যাপার। তা এইরকম অনেক মানুষ তার প্রিয়জনকে হারিয়েছে এই অতিমারিতে,
তা অতিমারি কথাটা আনলাম, ভিউজটাও যেন ওই অতিমারির মতন, মানে ভীষণভাবে মানে স্প্রেড করেছে করে। তো এইরকম অতিমারি ভিউজের জন্য আজকে চক্রবর্তী পরিবারও বাদ গেল না, এবং এই চক্রবর্তী পরিবারকে এই যে কত বড় কলুষিত করছে, হ্যাঁ লাখোর দালাল। দেখো আমরা সবসময় বলবো ওর যা যা হচ্ছে, আগামী দিনে যা যা হবে, মন্দর কথা বলছি, ভালো আমরা চাই, কারণ ও অনেক বাচ্চা মেয়ে, কিন্তু বাচ্চা মেয়ে হয়ে ও যা করেছে তারপরে নিজের দোষটাকে ঢাকতে তারা সন্দীপদের কলুষিত করেছে, যার জন্যই আজকে এই যে ওয়াইটিতে ওর বাবাকে নিয়ে নোংরামি শুধুমাত্র ওর জন্যই করতে পেরেছে। ও যদি আজকে এই ভিডিওর মধ্যে বলে না শ্বশুর কিন্তু আমাকে সন্তানের মতন দেখতো, আমিও শ্বশুরকে শ্বশুর না বাবা হিসাবে দেখতাম, তাহলে কিন্তু এই যে মানুষ সুযোগ নিত না, কিন্তু এ সুযোগ দিয়েছে, ইভেন শাশুমাকে নোংরামিতে শুয়ে দিয়েছে, ও সেই সব ভিডিওগুলো কমিউনিটিতে দিয়েছে, তাহলে একে আর বাচ্চা বলে মাফ করা যায় না। অনেকে আছে যে ও বাচ্চা, ওর ভুল, ও ছোট্ট ভুল, ছোট্ট ভুল যারা দেখছো আমি বুঝতে পেরেছি, বাড়িতে তোমরা এরকম ছোট্ট ভুল সবাই মিলে করো, যার জন্যে ওই দেখতে দেখতে তোমাদের ওর দোষটাকে দোষ মনে হচ্ছে না, গুণ মনে হচ্ছে। তাহলে তোমাদের কাছে যারা এই নোংরাটাকে সাপোর্ট করছো, নোংরা জিনিসটাকে, তারা করো বাবা, তাদের কেউ বারণ করেনি, কিন্তু আমরা নোংরামি দেখে নোংরামি বলবো সেই জায়গায় আস্ফালন করতে এসো না, কোনো রকম নাক গলাবানোর চেষ্টা করো না, একদম বোচা না করে দেবো, সেই যে কী যেন সুপূর্ণাকা করে দেবো, ঠিক আছে। তা চলো আজকে এই ভিউজের খেল, এই ভিউজের জন্য মা মেয়ে পরিকল্পিতভাবে, হ্যাঁ আপনারা দেখেছেন, দেখো ওরা চায় ভিউজের খেলা, এরা চায় নতুন করে তৈরি করা কন্ট্রোভার্সি, যে আমি বলবো আর মেয়ে বলবে, আর মেয়ের শোয়া দেখায়, তার শাশুমায়ের ঘুমানো দেখায়, বাবাও দেখালো, দুই মা ঘুমাচ্ছে, তাহলে সেটা ঘুমাচ্ছে এমন একটা সময় যে বিকেল 4:30-4:30 সময় ঘুমাচ্ছে, কিন্তু কাজের সময় অবেলায় যদি শোয় তাহলে সেটা দৃষ্টিকটু, আর সেটা হ্যাঁ অমাবস্যা খুব সুন্দর সযত্নে সেটা ক্যামেরা বন্দি করছে। ওই যে বলছি না লাখোর দালাল, লাখোর দালালেরও ভিউজ কমে গেছে, সে জানে আর কাকে বিক্রি করবো, যাদের বিক্রি করার তারে গোপন অঙ্গগুলো, অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে বিক্রি করে দিয়েছে, যার জন্যে দেখেন না মন্দিরাকে নিয়ে আর বলতে পারে না, মন্দিরা যতদিন না ওর সাথে একটা নেগোসিয়েশন, সিটিং ইটিং, আর এক তারপরে তো স্লিপিংও করেছে, এবার কার সাথে ও ওখানে শুয়েছে সেটা তো আমরা জানি না, কিন্তু ও সবারটা দেখতে পায়, ও সেই রাত্রে আর বাড়িই ফিরতে পারলো না, আর ও নাকি কোথাও রাত কাটায় না ওর পোষ্যর জন্যে। আমি শুধু বলি এই নষ্টাগুলো মানে জন্মেছে নষ্টা গিরিতে, নষ্টা লগ্নে, আর নষ্টামি করে বেড়াচ্ছে ওয়াইটিতে, তাহলে এর কাছে আর কন্টেন্ট নেই, তাই সে কী করলো, খুব সহজ আমরা যেটা বলি সেটা ওর কাছে খুব সহজ হয়, যে এরা তো বলেইছে আমি একটু ঝাঁপ দিয়ে পড়ি, মানে অমাবস্যাকে নিয়ে। আমরা কিন্তু ডে ওয়ানে বলেছি যার মেয়ে এই 5 বছরে সোনার সংসার সাজানোর সংসার, এমন না এরা অত্যাচারিতা, এরা এদের থেকেও খতরনাক, এই ঘোড়ামুখী লাখোর লিকেজ বাড়ির দালাল যদি শ্বশুরবাড়ি করতে পারে, তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তার ছায়া পাড়ায় না, ও কি ছায়া পাড়াবে, ওর ছায়া পাড়ায় না, আপাইজ একটা ছেলের সাথে বিয়ে দিয়েছে তার মা বাবার জেনে, এবং জেনে বিয়ে দিয়ে এখন মেয়ের রোজগার, মেয়ে নোংরা পথে রোজগার করছে, সেই রোজগারের টাকা নিচ্ছে, তারাও কোনোদিন সুখ শান্তি পাবে না, পায়নি, আর এর মেয়ে তো সুখ শান্তি কোথায় লেখা থাকে, ওর ডিকশনারি তো লেখা নেই, আমি বলতে পারি একটা শ্বশুরবাড়িতে এক ছেলের বউ সে তার বরের ভেরুটার মা বাবাকে দেখে না, সে অন্যের সংসার নিয়ে সমালোচনা করে, বিশ্লেষণ করতে বসে, কাটা ছেঁড়া করতে বসে, এর বাড়ি কাকাকে কাকর কি, কাকা হলো চাকর, মানে সেই যাত্রাপাড়া, বাবা হলো চাকর, সেই রকম। অ্যাকচুয়ালি ওর জীবনে তো কাউকে এরকম দেখাতে পারিনি, যার কারণে ঠাকুমাকে বলে দিয়েছে ছোট আয়া, বড় আয়া, আয়া তার বেবি সিটার, কারণ ও জানে এই জায়গাগুলো আমি কোনোদিন দেখাতে পারবো না, তাহলে এইগুলো আমি বিকৃতভাবে বলি, তাই জন্যে ও উজ্জ্বলের মাকে বলতো বড় আয়া, আর কোয়েলকে বলতো ছোট আয়া, কি না আয়ুস্মিতা, আয়ুস্মিতাকে যদি আয়ুস্মিতাকে ভালোবাসে বলে, মানে উজ্জ্বল কণিকার সন্তানকে এরা ভালোবাসে, ওদের আয়া। এ যদি কোনো সময় হবে না, কারণ ওর ডিটারমাইন্ড এবং ওভার কনফিডেন্ট, ওর হবে না কারণ ডাক্তার ওকে বলেই দিচ্ছে, জবাব দিলে না, এ জবাব দিয়ে দিলাম এর বাজবে না, ওকেও জবাব দিয়েছে তোমার থেকে আর কোনো প্রাণের সঞ্চার হবে না, যার কারণে ও সহজেই ওই যে ঠাম্মি যে কিষানুকে ভালোবাসে, কিষানুকে করে, সেখানেও অনেকবার ও বলেছে যে ঠাম্মি ওর খাবার খেয়ে নেয়, ঠাম্মি ওকে অবিচার করছে, অন্যায় করছে, ও বাবা জলন্দি বুড়ি শালা, ও তো আর এক ঢেমনি, ও তো বলেছে যে ওর বাবার খাবার ওর বাবাকে মানে নিজের মুখ দিয়ে, মানে ও আবার নাটক, মানে কিষানু ওর বাবা থেকে খাবার নিয়ে এরাম মুখের কাছে এনে ঘুরিয়ে ওর বাবাকে খাই দিয়েছে, আহা বাচ্চাটার পেটে কি খিদে, ওই জলন্দি বুড়ি আবার বুঝতে পারে, ওর জিভ চাটা দেখলেই বোঝা যায় যে অন্যের খাবারও খেয়ে নেয়। আমি বলতে চাইছি এই যে লিকেজ বালি দালাল, ওর সহজ হয়েছে এখন অমাবস্যাকে নিয়ে ওর পরিবারকে নিয়ে ভিডিও করা, আর সবচেয়ে দুঃখের এটাও বলে না, মানে ও জানে এবার ওকে নিয়ে লাখ খাবে, কাটাছেড়া করবে, সন্দীপের ভিউজ কমলে ওরে বাবা, এটা ছিল ওর প্রথম একটা পয়েন্ট যে ওই ওর ভিউজ কমে গেছে, ক্যাতাকুরানির যে ভিউজ কোথায় নেমে গেছে,
অ্যাকচুয়ালি ও তো আর কিছু দেখানো নেই, ও বেরোচ্ছে দেখাচ্ছে, টোটো করে যাচ্ছে দেখাচ্ছে, কিনছে দেখাচ্ছে, খাচ্ছে দেখাচ্ছে, এদিকে বাড়িতে মাংস হচ্ছে না, লঙ্কা চিড়ে মাছের ঝোল হচ্ছে, আর যা খাওয়ার যেইগুলো খেলে শরীর খারাপ হবে, ডিহাইড্রেশন হবে, পেট খারাপ হবে, বমি হবে, সেগুলো কিন্তু সে খাওয়া ছাড়েনি। সে ফুচকা বলো, চুরমুর বলো, ঘুগনি বলো, মোমো বলো, সমস্ত কিছু খাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এরা কোন জিনিসটা মানছে বা কোনটা ওরা মানে যেটাকে বলা হয় নিয়ম কানুনের মধ্যে ওরা নেই, থাকবে কী করে? 18 বছর বয়স হয়েছে, ঘাট থেকে নামিয়েছে, আর বাকি জীবনটা মেয়েদের শ্বশুর বাড়িতে কাটাতে হয়। ও তো সেইটাও শ্বশুর বাড়িতে কাটালো না, ওইখানে একটা কন্ট্রোলে ছিল, একটা কন্ট্রোলে শ্বশুর বাড়িতে কন্ট্রোলে ছিল। বাপের বাড়িতে দেখেছেন পাউরুটি এনে খায়, একটা চাউমিন এনে খায়, একটা চিপসের প্যাকেট এনে খায়, এদের কোনো টিফিন বাড়ির থেকে হচ্ছে আমরা দেখিনি। ক্যাটাকুড়ানি যত যবে থেকে বাপের বাড়িটাকে তুলে ধরেছে আমরা দেখেছি, এরা যে কীভাবে আনকালচার, মানে কোনো নিয়ম শৃঙ্খলার মধ্যে নেই, এটা আমরা দেখেছি। আর যেটা যেটা সত্যি জানা দরকার ছিল, হ্যাঁ, ওর ঠাম্মি পেনশনভোগী। পেনশনভোগী হলে কী হবে? ছেলেকে কোনো প্রকারেই, ছেলেও তো খুব বেশি মাইনে পায় না, বাবার চাকরিটা ছেলে পেয়েছে, মানে আওভক্তি পেয়েছে, তবে খুব প্রচুর মাইনের কিছু না, সেই জানেন তো আপনারা কিসের কাজ করে। তা সেই জায়গায় দাঁড়িয়ে সেও কিন্তু তার মেয়েদের দেখছে। আমি ওর ঠামির কথা বলছি, মেয়েদের বাড়িতে যায়, এমনি এমনি তো যায় না, থাকে, নিজের খরচা দেয়, এই করে ওই করে, সব কিছু আছে। আমার কথা হচ্ছে অমাবস্যা, অমাবস্যা যেটা দেখানোর, যেটা করার, সেটা কিন্তু করে। সে কিন্তু বৌমাকে বোম বোমা বলুক আর অ্যাটেম বোম বলুক বা নিউক্লিয় বোম বলুক, যাই বলুক, বলে তো, ভালোবাসে তো, কিন্তু বাড়ির কোন কাজটা শাশুড়ি করে সমস্তই বলে না, আমার মেয়ের যে শাশুড়ি সব আমার মেয়েকে দিয়ে করাতো, এখন তো দেখছি অমাবস্যা বৌমাকে দিয়ে সমস্ত কিছু করাচ্ছে। অতগুলো ঘর উপর থেকে নিচ ঝাড় দেওয়া পোছা, চিন্তা করতে পারছেন? কাঁচাতেও হেল্প করে, মেলাতেও হেল্প করে, তারপরে সবজি কোটাতে হেল্প করে, চান করে পুজো, আর কি বাকি থাকে আমাকে বলুন? ওই সকালবেলা উঠে ওই জামাকাপড় মেলা দেখাচ্ছে বলছে আমি কাচ্ছি, তারপরেও মেলা দেখাচ্ছে বলছে আমি কাচ্ছি, আর যা কাজ, এই কঠিন কাজগুলো সংসারে যেগুলো ইম্পর্টেন্ট কাজ, সেগুলো সব সরু চাকরি করছে। সেও জানে যে আমাকে শ্বশুর বাড়িতে থাকতে হবে, সেও জানে আমার বাপের বাড়ির পরিস্থিতি কীরকম ছিল, অতএব আমার তো এইরকম ওর ননদকে দেখায় আর ভাবে এ সুখে থাকতে একে ভূতে কিলি দিচ্ছে, আর কা কোথায় এসছে আমার সংসারে, এখন তো বৌমারই সংসার। তাহলে সেই জায়গায় শাশুমা তো বলবে, মানে অমাবস্যা তার শাশুড়িকেও দেখেছে যে উপরে বসে থাকে, নিচে বসে কিচ্ছু কুটনোটি কেটে দিতে পারবে না। হ্যাঁ, তবে রান্নাবান্নার আগে আমার দেখেছি করেছে, কারণ তাকেও পেনশন পাওয়ার পরও অন্যের বাড়িতে রাঁধুনির কাজ করতে হয়, কেন করতে হয় জানি না, আসলে এরা ক্লাসটাই এরকম, এরা এরকম ক্লাসে, আমি খাটো করছি না, কিন্তু ওই যে এদের হয়ে যখন এই যে দালালগুলো বকবক করে না, তাই জন্য আমার বলতে হচ্ছে, এরা না এডুকেটেড, না কালচার ফ্যামিলি, কোনো কি রুচিবোধ নেই, মানে ওই আর কি। তারপরে শ্বশুর বাড়িতে গিয়ে ফেস ভ্যালু হয়েছে, সেটাতেও নিজের মানে মনে করে ক্রেডিট। এখন আপনারা সবাই দেখেছেন যে ঠিক সেম ওর মতনই সন্দীপও একটা পপুলার ফেস, তাই না? আর সেখানেই ঈশানু রয়েছে, ঈশানুকে ভালোবাসে, সন্দীপকে ভালোবাসে, মানুষে ভিড় করে। হ্যাঁ, আপডাউন তো আছে, আপস অ্যান্ড ডাউন তো দেখেছেন তো, লাখকোর দালাল লিকেজবালির ভিউজ বাবা দেখার মতন ভিউজ, 52-53 হাজার, হয় 4 হাজার করে এক একটা, তাও যদি এতগুলো ভিডিও না দিত, ও বোধহয় বাথরুম পায়খানা ও তো মাঠে ঘাটে করতে হতো। সবচেয়ে বড় কথা, ওর সংসারের অবস্থা দেখুন, উপরে উঠে বাথরুম করতে পারে না, কলাপসিল গেট দেওয়া থাকে, নক করারও ক্ষমতা নেই, কোথায় করে? ওই যে বাড়িতে লোকজন এলে মিস্ত্রিরা যেসব বাথরুম পায়খানা ইউজ করে সেখানে ওর করতে হয়, ও আবার অন্যের সংসার নিয়ে পড়ে। আমার অবাক লাগে, রে তুই মুখ দেখাস কী করে রে, কুলাঙ্গার একটা, তুই অন্যকে কুলাঙ্গার বলিস? তোর বর একটা আপাহিজ যাকে বিক্রি করে তোর খেতে হয়েছে, এবং তুই জানিস তোর যদি ময়দানে এরকম খিস্তি না দিয়ে অর্ধনগ্ন, তুই তো যা দেখিয়েছিস, ব্রা দেখিয়েছিস, প্যান্টিটাও পর্যন্ত এমন করে বলেছিস যে প্যান্টিও দেখা যায়, আর তোর পিরিয়ড হয়, তোর জাঙিয়া কাছে তোর বর, মানে তোর অঙ্গ প্রত্যঙ্গও দেখিয়ে দিচ্ছিস কোমরপিঠ, তাহলে তোর মতন বেবুসে আমি কাউকে দেখিনি, তুই একটা জঘন্য নোংরা একটা ক্রিয়েটার, মানে লোকের কোথায় কোথায় তোর চেটে তারপর ভিডিও বানাতে হয়, এখন সবার কাছে পড়িস, বুঝতে পারছি? তা আজকে এইটাই বলতে বসলাম যে লাখকোর লিকেজবালি দালাল ওদের মধ্যে কন্ট্রাডিকশন দেখছে, আদৌ না, একটা ক্রিয়েট করা একটা এরকম কন্ট্রাডিকশন অমাবস্যা আর ক্যাতাকুড়ানি চাইছে, আর ক্যাতাকুড়ানি আর অমাবস্যা চাইছে, আর সেটা দালাল বলতে বসে গেছে। অ্যাকচুয়ালি ওকে ওখানে থাকতে হবে, ওকে ওখানে থাকতে হবে, এবং জিনিসপত্র বাড়িতে ঢুকছে না সেটাও দেখছেন, তার মানে কি এখান থেকে ওকে চলে যেতে হবে, ও জানে। অতএব আমার মনে হয় না সোনার ডিমপাড়া রাজহাঁস যদি লেটাদিপ্ত, সোনার ডিমপাড়া রাজহাঁস যদি লেটাদিপ্ত বুঝে সে যদি চাটন দিতে পারে, তার মা বাবা কেন দেবে না? আজকে
অমাবস্যার এই যে বাংলার পাঁচ হয়ে যাওয়ার পিছনে, মুখটা বাংলার পাঁচ হয়ে যাওয়ার পিছনে কারণই হচ্ছে এতগুলো মানুষের রান্না তাকে করতে হচ্ছে। মেয়ে উড়ো খই গোবিন্দায় নম উড়ে এসে জুড়ে বসেছে, বৌমার উপর হয়ে যাচ্ছে চাপ। বৌমাটাকে একদম তাড়াতাড়ি বোমা বানিয়ে দিচ্ছে, যেদিন বাস্ট করবে, যেদিন ফাটবে না, সবাইকে নিয়ে ফাটবে। তাই জন্যে ও শাশু শাশুমা চাইছে যে নির্ঝঞ্ঝাট হোক, মানে লাইফা যেইভাবে বিয়ে করেছে, যেই কজন সদস্য আছে জেনে বিয়ে করেছে সেই জন্য থাকে। এই যে শাশুমা আসছে, শাশুমা কিন্তু দিয়ে খাচ্ছে, ভাববেন না না দিয়ে খাচ্ছে না, পেনশনভোগী। তাও আবার কি মেয়ে, মেয়ে তো আমি এই যে পাখা লাগালাম, ও কিন্তু বলেই দিচ্ছে যা যা করছে বাড়িতে সমস্ত কিছু। একটা পেঁয়াজ আনলে মেয়ে আনছে, মাছ কিনলে মেয়ে আনছে, কিন্তু মেয়ে কী কী খেতে ভালোবাসে সেইগুলো হচ্ছে না। সোয়াবিন যেটা খেলে ওর অ্যালার্জি হলো, হ্যাঁ মানুষ বলবে, এইগুলো নিয়ে বলবে। শ্বশুরবাড়িতে তুমি থাকতে পারো নি উচ্ছে দিয়ে মাছ, কী কারণে থাকতে পারো নি সেটাকে একদম গৌণ করে দেখছো আর মুখ্য করে দেখছো যে তোমার ক্যারেক্টারটা শুদ্ধ আছে, তোমার উপর অত্যাচার হয়েছে, তোমার পছন্দের রান্নাগুলো হতো না, তোমার যেই সব খাবারে অ্যালার্জি হতো সেইগুলো শ্বশুরবাড়িতে করতো, কিন্তু বাপের বাড়িতে। তাহলে যেই মেয়ে শ্বশুরবাড়িতে ভালো ছিল না, তাহলে তো সে বাপের বাড়িতে ভালো থেকে বোঝাবে যে আমি ওখানে ছিলাম না, তারা ভালো ছিল না বলে, কিন্তু সে সব জায়গায় একই ক্যারেক্টার প্লে করছে। তাহলে আমরা এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারছি যে ক্যাথাকুরানি কত বড় বজ্জাত তৈরি হয়ে শ্বশুরবাড়িতে গেছিলো, 5 বছর কোনো ক্রমে সংসার করে ওর শরীরে খিদে যে কত সেটা ওর বাবাই বলে দিয়েছে, কাঁচা বয়সে শরীরে খিদে বেশি তাই চলে এসছে। তাহলে এইটা হচ্ছে ভিউজের খেলা, এটা আপনাদের বুঝতে হবে। হ্যাঁ, তবে যেইগুলো ওর সাথে হবে বা হচ্ছে সেগুলো ওর কর্মের ফল, ও ওর শ্বশুর শাশুড়িকে এইসব নগ্ন ক্রিয়েটার দিয়ে নগ্ন করিয়েছে, তাহলে এর ফল তো ওকে পেতেই হবে। ও যেই ভুল করে এসছে সেটা ও স্বীকার করে নিচ্ছে, কিন্তু সেটা স্বীকার করার পর সে বোঝাচ্ছে যে এইটা ও করার কারণ হচ্ছে নেগলেক্ট হয়েছে। বাবা সত্যি না, আর আমি কালকে বলেই দিয়েছি যে এসি ঘরে ঘুমাতো ওর মাকে টেনে টেনে ক্যাথাকুরানি নিয়ে গেছিলো। তাহলে তাহলে আমরা তো পরিষ্কার, তাহলে যেই মেয়ে শ্বশুরবাড়ির সংসার করতে পারেনি তাহলে তার মা তো ভালোই জানবে দোষটা কার, কিন্তু মা এখন ভাবছে মেয়ে আমার গলার কাটা, কারণ মেয়েকে দেখে যদি বৌমা শেখে তাহলে অমাবস্যা দেবীর যেই অমাবস্যা মার্কা মুখটা সেটা আরও অমাবস্যা হয়ে যাবে, বোঝাতে পারছি। আর অবভক্তি বাবা, এরা চিন্তা করে না মেয়েটার ভবিষ্যৎ নিয়ে, এরা এক ফোঁটাও চিন্তা করে না যে এই চিন্তাটা করছে সন্দীপের বাড়ির লোকজন বাচ্চাটার জন্য, বাচ্চাটা যেন ভালো থাকে। যে মেয়ে বাপের বাড়িতে ভালো নেই সে নাকি বাচ্চা নিয়ে যাবে, আপনারা চিন্তা করতে পারছেন? আচ্ছা, ও তো একটা রিং লাইট কিনেছিল এবং পাওয়ারের রিং লাইট কিনেছিল, সেটা কোথায়? মাইকটা নিয়ে টানা হেঁচড়া হচ্ছে কেন? কারণ ওর জিনিসপত্র অলরেডি ও নতুন যে জায়গায় যাবে সেই জায়গায় সাজানো হচ্ছে। হ্যাঁ, ও বলবে না, বলার দরকার নেই, মানুষের আগ্রহ দেখানোর দরকার নেই ও কোথায় আছে, কারণ ওর ব্লগ চ্যানেল, ওর দেখাতে হবে, আগে পরে ওই দেখাবে। আমাদের তো অতি কৌতূহল দরকার নেই, কারণ কৌতূহলটা ওই মিটিয়ে দেবে আমাদের। অতএব আমরা অপেক্ষায় থাকি যে ও কোথায় আছে, তাই না? আর বাপের বাড়িতে ওর মতন মেয়ের সাথে মায়ের লাগবেই। আর ঠাম্মি, ঠাম্মি ওরাম ক্যারেক্টারের বলি, নাতনির সংসারটা সুন্দর করে ভেঙে নিয়ে চলে এসছে এবং সেটাকে সবসময় আগিয়ে দিচ্ছে, হ্যাঁ ঠিক আছিস ঠিক আছিস, আর বিয়ে হয়নি, ডিভোর্স হয়নি, পরপুরুষের সাথে রাতের পর রাত কাটাচ্ছে সেটাও ঠাম্মি জানে, মা জানে। তাহলে তাহলে এরা হচ্ছে ভিউজের জন্যে, একমাত্র ভিউজের জন্য এরা নাটকটা রচনা করছে, আর কিছু না। আর যা যা ওর সাথে ওই উপরে ওর মা বাবার সবে সেটাই ও এখানে ক্যামেরায় বললো। এবার এইটা নিয়েই কন্ট্রোভার্সি হোক, ও চায়, ও চায় ওকে নিয়ে কন্ট্রোভার্সি হোক, যেরকম মন্দিরা চাইতো যে ভাই আমায় নিয়ে কন্ট্রোভার্সি করিস, ও চাইছে, তাই ও করছে। কারণ ছাটামালকে ছেটে দিয়েছে, লাক্ষর মালটাকে ছেটে দিয়েছে, এবার লাক্ষর মাল জানে যে আমি তো কিছু জানতে পারছি না ভেতর দিয়ে, তাহলে আমি এদের নিয়ে সমালোচনা করি। হ্যাঁ, ওর মাকে ধিক্কার জানাচ্ছে, তোর মাকে ধিক্কার জানা, তোকে যত সামান্য শিক্ষাটুকু দিতে পারিনি, লাক্ষর লিকেজ বালি দালালকে বলছি, শ্বশুরবাড়িকে আপন করতে পারিস নি, তাদের ছায়া পা তুই কি পারাবি, তারা তো ছায়া পারায় না। একটা আপাহিজ ছেলের সাথে আর একটা আপাহিজ মেয়ের বিয়ে দিয়েছে, যে খিস্তি মন্দ গাল মন্দ নগ্ন হয়ে অন্যদের নগ্ন করার ক্ষমতা রাখে, তাহলে তোকে তো সবাই চিনে গেছে। আর সেই নোংরা পয়সা তোর মা বাবাকে দিচ্ছিস, তোর মা বাবা হাফ হাফ করে নিচ্ছে, তা কী আছে? এখন দিচ্ছিস কি না সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা, দিচ্ছিস কি প্রশ্নবোধক চিহ্ন, দিচ্ছিস কি? তাহলে তুই ভিউজের লোভে তুই ওদের মধ্যে গৃহযুদ্ধ লাগাচ্ছিস, আর ওরাও ভিউজের লোভে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংভাবে গৃহযুদ্ধ করছে। তো এইটা দেখার ছিল, আগামী দিন দেখবো যা তার উপর ভিডিও হবে। তবে বন্ধুরা, এটা ভিউজের খেলা, মা বারংবার মেয়ের নাম করে ভিডিও করছে, আর মেয়ে বুঝিয়ে দিচ্ছে যে দেখো আমার এই প্রমোশনাল ভিডিওটা করতে দিল না, আর এটা হাঁ করেছিল কে, লিকেজ বালি লাখর দালাল, সে বসে গেছে, আদৌ তা না, ওদের মধ্যে ঠিকঠাক আছে, ওরা জানে আমাদের ক্রিয়েট করা এইরকম কন্ট্রাডিকশান করতে হবে, সেখান থেকে আমাদের ভিউজ আর্ন করতে হবে, ঠিক আছে। আর সন্দীপকে দিয়ে শেষ করি, সন্দীপের একদম একদম সন্দীপের কথা একটু তুলে ধরলাম, অবশ্যই করে সন্দীপ তুমি ভালো থেকো সুস্থ থেকো, সবচেয়ে তোমার যেটা পাখির চোখ
কিষাণুকে ভালো রাখা, কিষাণুকে যথার্থ মানুষ করা, আর সুন্দরভাবে মানুষ হচ্ছে ওইখানে থাকলে। ও যে বলছে না ক্যাথা আমার আর সুন্দরীর লাইফে এক্স্যাক্টলি ঠিক বলেছে, সুন্দরীও খেয়ে খাচ্ছে ফিরছে আর বাচ্চাটাকে হারিয়েছে। দেখো ওরা বাচ্চা নিয়ে নিয়ে ঘোরে না, ওরা জানে বাচ্চা আমার বড় হবে তারপর নিজের মতন খাবার খুঁড়ে খাবে, কিন্তু বাচ্চাটাকে হারিয়েছে। আর এও জেনে শুনে বাচ্চাটাকে ফেলে এসছে, এখন সে নারী কাটার যন্ত্রণার অনুভবের কথা আমাদের অনুভব করতে বলে, সেটা বললে হবে? দেহ উপভোগ করাতে এসছে, সেটাই তুই ব্যস্ততা, আজকে এ আছে কালকে আরেকজন আসবে, কারণ এইসব নারীরা কখনো পরিষ্কার হয় না, তারা পুরুষে আসক্ত থাকে, লেটা গেলে পোনা আসবে, পোনা গেলে বোয়াল আসবে। তা আমরাও দেখতে থাকি। চলো বন্ধুরা আজকে এইটুখানি, আরেকটা ভিডিওর সাথে অবশ্যই আসবো, এবং যাওয়ার আগে আমি বলবো 95 কেন ভাই, পুরোটাই আমি সন্দীপকে বলছি, তুমি 100% সাকসেস হবে, এবং সবসময় মাথায় রাখবে যে কিষাণু হচ্ছে তোমার একটাই উদ্দেশ্য এবং ওটাই বিদেহ, যে ওকে তোমার ভালো রাখতে হবে, ভালো করে মানুষ করতে হবে। হ্যাঁ, তুমি যেটা বলেছো যে আর যেটা করবে না, ঠিক আছে আমিও বুঝতে পেরেছি, ঠিক আছে নিজে নিজের কর্মকাণ্ড কাজকর্ম দেখিয়ে তুমি তোমার ভিউজ গেইন করো। চলো, লাভ ইউ অল।